আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হইতেছে প্রেমে পাগল করে কাছে আনার একটা ইসলামিক তদ্বির ঠিক আছে তো এটা অনেক ভালো একটা তদবির এবং অনেক পাওয়ারফুল একটা তদ্বির তো সবাইকে বলে রাখবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা না হলে কিছু বুঝতে পারবেন না আর যারা আমাদের ভিডিও সুন্দর মতন দেখেন দেখে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা আমাদের থেকে কোনো বই নিতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমো খোলা আছে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে কোনো কিছু আপনারা করাইতে পারবেন ইমুতে তবে আমরা অনেক ব্যস্ত থাকি চেষ্টা করবো আপনাদের কাজ করে আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তী দেরি হলেও আমরা আপনাদের কাজ করে দেবো সমস্যা নেই এবং আপনারা যদি এই নকশা দ্বারা আমল করেন তাহলে দুনিয়ার যে কেউকে বস করতে পারবেন তবে সেটা শরীয়ত মোতাবেক আমল এটা হচ্ছে যে আপনারা জায়াজি তরিকায় কাজ করতে হবে যদি আপনি ভাবে বা আপনি যদি খারাপ উদ্দেশ্য ছাড়া যদি আপনি কাউকে যদি বস করতে চান তাহলে বা আপনার প্রেমে পাগল করতে চান কাছে আনতে চান বাধ্য করে তাহলে আপনি এই নকশাটা ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তো এটা হচ্ছে একটা আয়াত কোরআনের আয়াত আমি আয়াতটা বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া আছে ইউহিউবিন আহম কাহুবিল্লাহি ওয়াজ ওয়াল্লাজিনা আমানু আসাদু হুব্বান লিল্লাহি আমি আবার বলে দিচ্ছি ইউহিউব্বিন আহম কাহুবিল্লাহি হু আমানু আসাদু হুব্বান লিল্লাহি তো আয়াতটা আপনারা প্রথমত মুখস্থ করে নিতে হবে আর এই নকশার এই যে আয়াত দ্বারা কাজ করবেন তার জন্য অবশ্যই প্রথমত আমার এজাজত নেবেন আমার এজাজতের জন্য আপনাদেরকে বরাবরের মতন আপনাদের কমেন্ট করতে হবে আমি এটা আবার বলে দিচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে এই আমলটা করার পূর্বে জাকাত দিবেন জাকাত আপনারা আমাকে দেবেন না জাকাত কোনো গরিব মিসকিনকে দিবেন আমি আবার বলছি আমি কোনো টাকা টুকা এইসবে নেই না জাকাত দিতে হবে আপনাকে গরিব মিসকিনকে দিলে তাহলে আপনার কাজের ফলাফল অনেক ভালো হবে তো এই আয়টা অনেক ছোটো আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন সব সর্বপ্রথমে আমার অনুমতি নিয়ম অনুমতির জন্য কমেন্ট করবেন তারপরে এই দেখেন স্ক্রিনে দেয়াই আছে যে আপনার নিয়মটা কীরকম এই যে দেয়া আছে প্রেমে আবদ্ধ করিবার তদবির কেহ হোক কাহাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করিতে চাইলে গভীর রাত্রে নিম্নিত আয় শরীফ বার পাঠ করে আপনি আগে মুখস্থ করবেন তারপরে গভীর রাত্রে অর্থাৎ বারোটার পরে চোদ্দবার পাঠ করিয়া প্রতিবার মানে প্রতিবারে কিছু চিনি বা মিষ্টি জাতীয় কোনো বস্তুর উপর দম করিয়ে যাহাকে খাওয়াবে মানে আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করে কোনো চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছুর উপর ফু দেবেন এভাবে বার ফু দিবেন ফু দিয়ে আপনি আপনার টার্গেট রাখবেন যে আপনি যাকে বসীভূত করবেন বা যাকে আপনার প্রেমে ফেলবেন তার তাকে যে কোনো উপায় আপনি খাইয়ে দিতে হবে তো সেটা একমাত্র হতে হবে জাহাজ তরিকায় যদি আপনি তাকে কোনো কাজে বাধ্য করতে চান ভালো কোনো কাজে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবেন প্রেমিক প্রেমিকা যদি আপনি তাকে একান্ত বিয়ে করতে চান তা নাহলে আপনি যার উপর প্রয়োগ করবেন তার ক্ষতি হতে পারে এবং আপনার নিজেরও ক্ষতি হতে পারে আমি আগেও আপনাদের বলে দিচ্ছি সেটা কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না টোটালি ঠিক আছে আর আপনি ওই ওই রকম যদি হয় তবেই আমি আপনাকে অনুমতি দিব না হলে এই নকশা বা এই মন এই যে আজ যেটা এটার আমি কোনো খারাপ কাজে ব্যবহার করতে দিব না কারণ এটা একটা ইসলামিক আমল এবং এই আমল অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না ঠিক আছে সেজন্য আমি সবাইকে দিব না এবং আপনারা এটা যদি আমল ঠিকঠাকভাবে করেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন এবং জাকাত দিবেন জাকাত আপনারা একশো দুইশো টাকা বা বড়ো তিনশো টাকা যদি আর ভালো হয় পাঁচশো টাকা যদি আপনারা কোনো মিসকিনকে দেন সেটা আপনারা ভালো জানেন কারে দিবেন তো তাকে যদি দেন তাহলে অনেক ভালো হবে এবং অনেক ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর সর্ব সবচেয়ে বলে রাখি যে ইমান ঠিক রাখতে হবে বিশ্বাস ঠিক রাখতে হবে এবং আপনার নিয়ত ঠিক থাকতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল চ্যানেলটির সাথে থাকার জন্য